আমি অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি 75-15 আগস্ট, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তদন্ত রাষ্ট্রপতিকে নির্মমভাবে হত্যা করা হলো। ঠিক একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মন্ডি সারাজীবন আমার বাবার পাশে থেকে এই স্বাধীনতা সংগ্রামে তিনি সবসময় প্রেরণা জুগিয়েছেন, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এবং তার নবপরিচিত স্ত্রী সুলতানা রুজিকে হত্যা করে। আমার আরেক ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, তার স্ত্রী পারভীন জামাল রুজিকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার 10 বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেল, তার জীবনের একটা স্বপ্ন ছিল সে বড় হলে সেনাবাহিনীতে যোগ দেবে, সে ইচ্ছা পূরণ হয়নি, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার একমাত্র চাচা শেখ আবুল আছে মুক্তিযোদ্ধা, তিনি পঙ্গু ছিলেন, তাকে হত্যা করা হয়। একই সাথে আমার মেজো বউর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল হক মনি মুক্তিযোদ্ধা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। আমার সাহায্য কুপুর বাড়িতে আমার ফুপুয়া মুক্তিযোদ্ধা সংগঠক এবং কৃষিমন্ত্রী আব্দুর রব সানিয়াবাদ তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বিবি, 4 বছর নাতি সুকান্তকে নির্মমভাবে হত্যা করে মেহাতুস পুত্র সাংবাদিক মুক্তিযোদ্ধা শহীদ সানিয়াবাদ এবং আত্মীয় রিন্টু তাদেরকে হত্যা করে। আমার বাবা মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে গিয়েছিলেন ঘাতকের দল, তাকেও নির্মমভাবে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান বাধা দিয়েছিল ঘাতকের দোতলায় উঠতে, তাকেও নির্মমভাবে হত্যা করে। গুলির আঘাতে আমার ফুপু এবং দুই ফুপাতো বোন, ফুপাতো ভাই, ফুপাতো ভাইয়ের স্ত্রী শাহনা সকলেই পঙ্গু ছিল। আমি তাদের কথা আজকে স্মরণ করি, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের বিজয় অর্জন, এটা আমাদের এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 924 জন বীর সেনানী তারা শাহাদাত বরণ করেছেন। 231 জন সদস্য অনন্য দেশপ্রেম কর্তব্যবোধ ও বীরত্বপূর্ণ কাজের জন্য খেতাব প্রাপ্ত হয়েছেন। আমি আজকে দিনে তাদের শ্রদ্ধাভাবে স্মরণ করছি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2 বীর সেনানী সিপাহী সেনা বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল ও বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল খেতাবপ্রাপ্ত এবং যাদের মহান আত্মত্যাগ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঐতিহ্যকে করেছে মহিমান্বিত, বাংলাদেশকে করেছে গৌরবান্বিত, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মহান মুক্তিযুদ্ধকালীন সময় থেকেই এই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। স্বাধীনতার পর জাতির পিতা যখন মাতৃভূমিতে পাকিস্তানি কারাগার থেকে ফিরে এলেন, তিনি এই সশস্ত্র বাহিনী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সে গড়ে তুলেছিলেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তোলেন। যে দেশটি ছিল একটি প্রদেশ, একটি প্রদেশকে পূর্ণাঙ্গ রাষ্ট্রে রূপান্তর করা, একটি সংবিধান উপহার দেওয়া এবং যেখানে সমস্ত দেশ ধ্বংসপ্রাপ্ত, 278টা রেল ব্রিজ, 270টা সড়ক ব্রিজ সেতু এবং সমস্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে প্রায় 3 কোটি মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, 1 কোটি মানুষ শরণার্থী, 1টি টাকা রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, যুদ্ধের 9 মাস কোনো খাদ্য উৎপাদন হয়নি, গলায় 1 ফোঁটা খাবার নেই, সেই ধরনের একটি পরিস্থিতিতে একটা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন। একই সাথে তিনি এই সশস্ত্র বাহিনী গড়ে তোলেন এবং আমাদের সেনাবাহিনীকে তিনি চেয়েছিলেন একটা আধুনিক পেশাদার সুপ্রশিক্ষিত একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে, সেই পদক্ষেপ তিনি নেন এবং 1974 সালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি একাডেমির শুভ উদ্বোধন করেন। তিনি কম্বাইন্ড আর্মস স্কুল সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন এবং তার শাসনামলে ঢাকা, চট্টগ্রাম, খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাট স্থাপন করা হয়। তিনি ভারত ও যুগোস্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ সংগ্রহ করেন
এবং জাতির পিতা 1973 সালে সে সময়ের আধুনিক সুপারসনিক MiG-21 যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, এয়ার ডিফেন্স রাডার ইত্যাদি বিমান বাহিনীতে যুক্ত করেন। 1974 সালে একটি প্রতিরক্ষা নীতিমালাও তিনি প্রণয়ন করে দিয়ে যান স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপযুক্ত। আমাদের দুর্ভাগ্য, আমাদের যে ইতিহাস বিজয়ের ইতিহাস, সেই ইতিহাস কলঙ্কলিপ্ত হয় 75 সালে। জাতির পিতাকে হত্যার পর থেকে সমস্ত উন্নয়ন অগ্রযাত্রাটাও যেন থেমে যায় এবং আমাদের স্বাধীনতা যে আদর্শ সেটাও প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করার সুযোগ পায়, কারণ আমি আমার ছোট বোন 75 সালে বিদেশে ছিলাম, 6 বছর দেশে আসতে পারিনি, আমাদের আসতে দেওয়া হয়নি। তখন আওয়ামী লীগ যখন 81 সালে আমাকে আমার অবর্তমানে সভাপতি নির্বাচিত করে জনগণের সমর্থন নিয়ে আমি এই দেশে ফিরে আসি। ফিরে আসি এমন একটি দেশে যেখানে আমার পিতা মাতার হত্যার বিচার চাওয়ার অধিকার আমার ছিল না। খুনিদেরকে ইন্ডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে মুক্ত করে তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে। যে যুদ্ধ অপরাধীরা আমার মা বোনকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, যারা এদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, অগ্নিসংযোগ করেছিল, তাদেরকেই ক্ষমতা বসানো হয়েছিল। কাজে সেই অবস্থায় আমি দেশে ফিরে আসি শুধু বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে। আমি আসার পর আমাদের মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস এবং যে 7ই মার্চের ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, বিশ্বের 2000 বছরের সমস্ত ভাষণগুলি নিয়ে যে গবেষণার মাধ্যমে এটা বেরিয়ে এসেছে 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, জনগণকে উদ্বুদ্ধ করবার জন্য সবথেকে শ্রেষ্ঠ ভাষণ হিসেবে আজ সম্মান পেয়েছে, সেই ভাষণটাও এদেশে নিষিদ্ধ ছিল। যে জয় বাংলা স্লোগান দিয়ে এদেশের মানুষ বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে শত্রুর মোকাবেলা করেছে সেটাও নিষিদ্ধ ছিল। 96 সালে আসার পর থেকে এদেশের মানুষ সেই সত্য ইতিহাস জানার সুযোগ পায়। পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করবার জন্য, সুপ্রশিক্ষিত করবার জন্য আমি 1998 সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 1999 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, অফ ফোর্সেস মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করি। আমরা সর্বপ্রথম সেনাবাহিনীতে মহিলারা যাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা নেই এবং 2013 সালে আমরা 2000 সালে মহিলাদের সংযুক্ত করি, সেই 2013 সালে মহিলা সৈনিক ভর্তির যুগান্তকারী সিদ্ধান্তও আমরা নিয়েছি। দ্বিতীয়বার যখন আমরা সরকার গঠন করি 2009 সালে, তখন আবার আমরা আরও পদক্ষেপ নিই এবং জাতির পিতা সেই নীতিমালা ভিত্তিতে ফোর্সেস গোল 2030 আমরা বাস্তবায়ন করি এবং সেনা নৌ বিমান বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ এবং উন্নয়নে কাজ করে যাই। 2016 সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার প্রতিষ্ঠা করি, বিওপি প্রতিষ্ঠা করি, জাতির পিতা প্রণীত প্রতিরক্ষা নীতির উপযোগী করে জাতীয় প্রতিরক্ষা নীতি 2018 প্রণয়ন করি এবং এয়ারোস্পেস ও এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। আমরা CMHগুলিকে আধুনিক হাসপাতালে রূপান্তর করি এবং 5টি নতুন মেডিকেল কলেজ সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশনে আমরা তৈরি করে দিই। তাছাড়া আমরা সিলেটে 17 পদাতিক ডিভিশন, রাবুতে 10 পদাতিক ডিভিশন, বরিশালে 7 পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করি। বিগত 4 বছরে বিভিন্ন ফরমেশনের অধীনে 3টি ব্রিগেড, ছোটো বড় 58টি ইউনিট প্রতিষ্ঠা লাভ করেছে। সম্প্রতি মাওয়া জাজিরাতে প্রতিষ্ঠিত হয়েছে শেখ রাসেল সেনানিবাস এবং মিঠামহল রাজবাড়ি 3 সালে নতুন সেনানিবাস স্থাপনের কার্যক্রমও চলমান। চট্টগ্রাম কক্সবাজার আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস, লালমনিরহাট এভিয়েশন স্কুল নির্মাণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে। সেনাবাহিনীতে নতুন কম্পোজিট ব্রিগেড, প্যারা কমান্ডো ব্রিগেড যুক্ত করা হয়েছে। প্রতিটি বাহিনীর জন্য অত্যাধুনিক যুগোপযোগী অস্ত্র শস্ত্র সংগ্রহ করা হয়েছে, তাছাড়া ডিজিটাল সিস্টেমও এখানে সংযুক্ত করা হয়েছে। আমরা আমাদের দেশকে একটি শান্তিপূর্ণ দেশে রূপান্তর করতে চাই, তাই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলির প্রতি আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না। আমাদের পররাষ্ট্রনীতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে নীতি দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। কিন্তু যদি কখনো বহিঃশত্রু আক্রমণ হয় সেটার জন্য আমরা মোকাবেলা করতে পারি,
তার উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলা আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সবসময় দেশ ও জনগণের পাশে আছে। যে কোনো দুর্যোগ দুর্বিপাকে বন্যা খরা বা কোনো ভূমিঝড় যে কোনো কিছু হলেই আমাদের সশস্ত্র বাহিনী তাদের পাশে দাঁড়ায়। শুধু দেশে না বিদেশেও আমরা যখনই আমাদের কোনো বন্ধু প্রতিবেশী দেশে কোনো দুর্ঘটনা ঘটে তখনই আমাদের সশস্ত্র বাহিনী সেখানে যায় এবং উদ্ধার কার্য এবং সেবাদান করে থাকে। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও আমাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত গৌরবের সাথে কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছে। আমি সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। কিছুদিন আগে সিরিয়া এবং তুরস্কে যে ভূমিকম্প হলো সেখানেও আমরা যে সহযোগিতা প্রেরণ করেছি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা সেখানে অত্যন্ত দক্ষতার সাথে উদ্ধার কার্য পরিচালনা করছে। কাজে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। প্রিয় অফিসার সৈনিকবৃন্দ, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে, পারিবারিক সম্পর্ক রয়েছে। আমার দুই ভাই যারা মুক্তিযোদ্ধা 15 আগস্ট যা শহীদ হয়েছেন, শেখ কামাল, ক্যাপ্টেন শেখ কামাল এবং লেফটেন্যান্ট শেখ জামাল, এই রেজিমেন্টেরই অফিসার ছিল। শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সিনিয়র টাইগার্স, শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল জুনিয়র টাইগার্সে কর্মরত ছিলেন। স্মৃতিবিজড়িত ঐতিহ্যমণ্ডিত এই রেজিমেন্টের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা এটা আমার জন্য যেমন একদিকে বেদনা অন্যদিকে আনন্দের। উপস্থিত স্মৃতিবৃন্দ, প্রিয় অফিসার সৈনিকবৃন্দ, সৌম্য শক্তি ক্ষিপ্রতা এই মূল মতে দীক্ষিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস অত্যন্ত গৌরবের ঐতিহ্যপূর্ণ। দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের এই রেজিমেন্টের সদস্যরা দেশের বিভিন্ন কাজে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। সেজন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা এদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না। আশ্রয় প্রকল্প যখন শুরু করি সেটাও কিন্তু আমাদের সেনাবাহিনী প্রথম নৌবাহিনীকে দিয়ে আমরা সেন্ট মার্টিন দ্বীপে শুরু যাত্রা শুরু। সারা বাংলাদেশে এই ভূমিহীনদের জন্য আমরা ব্যারাক হাউস নির্মাণ করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা নিই। তাছাড়া আমাদের ভোটার তালিকা থেকে শুরু করে বিভিন্ন কাজে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি দেশ ও জাতির আস্থা স্বীকৃতি স্বরূপ এ পর্যন্ত 35টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট জাতীয় পতাকা অর্জন করেছে। 2014 সালে আমার হাতে এই প্যারেড গ্রাউন্ডে 3টি রেজিমেন্টের জাতীয় পতাকা গ্রহণের স্মৃতি এখনও আমার মনে আছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা অবসরপ্রাপ্ত সদস্যগণ তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারাও তাদের সময় এই বাহিনীকে যথাযথ উন্নত করতে যথেষ্ট পরিশ্রম করেছেন এবং কাজ করে গেছেন। নিশ্চয়ই আপনাদের সেই অভিজ্ঞতা আজকের প্রজন্মে যারা তারা সেটা স্মরণ করবে আর বর্তমান যুগের সাথে তাল মিলে এই প্রজন্ম ভবিষ্যতে দিকে এগিয়ে যাবে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আনন্দ উৎসব প্রকার পুনর্মিলনী অবসরপ্রাপ্ত ও চাকরিরত সর্বস্তরের সদস্যদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে এই পুনর্মিলনী অনুষ্ঠান। আমাদের দেশপ্রেমিক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা সহ অর্পিত সকল দায়িত্ব সফলতার সাথে পালনে সক্ষম হবে এবং প্রত্যেকের কর্মজীবনে সাফল্য নিয়ে আসবে, তাদের পেশাদারিত্ব দক্ষতার পরিচয় দেবে সেটাই আমি বিশ্বাস করি। আজকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আজকে আপনাদের এই কুচকাওয়াজে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের অনুষ্ঠানে সুন্দরভাবে আয়োজন করায় আমি সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি। সাথে আরেকটা অনুরোধ করব, যেহেতু করোনা অতিমারী আমরা দক্ষতার সাথে মোকাবেলা করেছি, সেখান থেকে উত্তরণ ঘটিয়েছি, কিন্তু এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং স্যাংশনের কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, উন্নত দেশগুলিও সেই মন্দার কবলে পড়েছে। বিভিন্ন দেশে খাদ্যের মূল্য যেমন অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, খাদ্য প্রাপ্তিতেও অসুবিধা হচ্ছে। বাংলাদেশ এদেশের মাটি অত্যন্ত উর্বর, আমাদের মানুষগুলি অত্যন্ত দক্ষ। মহান মুক্তিযুদ্ধের পর জাতির পিতা যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজে নিয়োজিত,
অনেক সাংবাদিক অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের তো কোনো কিছু নেই, আপনারা কীভাবে এই দেশ গড়ে তুলবেন। তিনি গর্বের সাথে বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, আমি মাটি মানুষ দিয়ে এই বাংলাদেশ গড়ে তুলব এবং আমি সেটাই বিশ্বাস করি। আমি চাই আমাদের সকলে, প্রত্যেকটা নাগরিক, তার যার যেখানে যতটুকু জমি আছে বা সুযোগ আছে, যে যা পারেন উৎপাদন করবেন, যেন এই বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কাটা বাংলাদেশে না আসে। আমাদের খাদ্য উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি সত্য, কিন্তু সাথে সাথে এটা আমাদের অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এই যুদ্ধ থামে আর এই অর্থনৈতিক মন্দার কবল থেকে বিশ্ব মুক্তি পায়। কিন্তু বাংলাদেশে যেন সেটা না হয় তার জন্যই আমাদের কাজ করতে হবে। ইতিমধ্যে আমরা দারিদ্র হার 40% থেকে 20% নামিয়ে আনতে সক্ষম হয়েছি, মাথাপিছু আয় বেড়েছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী, কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এটাই আমার আহ্বান সকলের কাছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহায় হন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জীবন। ধন্যবাদ মাননীয়।